গাইস ফাইনালি আমি একটা ফটোগ্রাফি কইলো ও ফটোগ্রাফি ম্যান ফটোগ্রাফি করছে তো হাই দাও এই যে খুব শর্মা খুবই বড় শর্মা ফির মিলেঙ্গে তো এরা গুমতিওর ভাই আছে ঠিক আছে হ্যাঁ তো শেষ মাসে এই যে ভুটান এটার একই ভুটান হাই রে হাই কত কষ্ট করে কত দূর আইলাম এই যে দেখেন তল দেখি সুন্দর একদম বাড়ি ঘর খুবই একটা সুন্দর মানে একটা সিন তো আরও উপরে জায়গা আছে আপনাকে দেখামো যায় না তো দেখতেছেন ওই যে আমরা এখানে গাড়ি পার্কিং করছে তো আমাকে মানুষগুলো এখানেই আছে এই যে এখানেই আছে হ্যাঁ সবই তো ইতিমধ্যে আমরা বহু জায়গা করলাম তো এইখান দিয়ে যে এখানে ওইখান দিয়ে উঠা জামগা তোর বহুত শট নিতে পারি না যেহেতু গাড়িটা আমার চালাতে হয় তার জন্য আমি ভিডিওটা করতে পারি নাই তো এইখান দিয়ে এখন বর্তমান আয়া এম্বর দাইতেছে যে ম্যাডামরা তো ওরা ফটোগ্রাফি করবো তো ওই যে দেখতেছেন যে ওটা হলো একসাথে মন্দির ঠিক আছে মানুষ এখানে আসে এখানে পূজা ফুজা করতে আসে খুবই বহুত জায়গা ঘুরলাম ঘুরে শেষ মাসে উপরে এক জায়গায় আছি সুন্দর একটা দারুণ মানে পরিষ্কার প্যালেস তো এইখানে আমরা ভাবতেছি আমরা এখানে যে মাঝে খানার আইটেম করবো তো এটি চুইস করলো ওই জায়গাটা ঠিক আছে বলে তো গাড়ি পার্কিং করে পুরো বক্সে কান লাগিয়ে দিলাম এই যে পুরো সাউন্ড মানে আমাকে মানে বক্স লাগে না আমার গাড়িতে মানে এরকম সাউন্ড আসলে টেনশন হয় না আপনার ছোটো মোটো মানে বক্স ভাড়াই করতে লাগবো না তো ইতিমধ্যে দেখতেছেন চার সাইড করে দেখা দিয়েছি আপনাকেও তো সুন্দর জায়গা একটা খুবই ভালো লাগে এই যে দেখতেছেন পাহাড়টা ঠিক আছে পাহাড় তলে আমরা একদম সুন্দর একটা রাস্তা রাস্তার মাঝে সাইডে জায়গা আসলো সুন্দর এই যে মোতের গাড়ি আমাকে প্লেস করছি হ্যাঁ তো এইখান দিয়ে আবার গাড়ি ঘোড়া হাফটার্ন করা হয় তো এই যে একটু এখন মানে নাচ গান চলতেছে তো তার জন্য এখানে ড্যান্স চলতেছে ড্যান্স আমাকে যে ভাইজানও আছে তো আমাকে যে ফটোগ্রাফার এটা হলো আমাকে ফটোগ্রাফার নূর ইসলাম ভাই সবাই একটু ড্যান্স করতেছে তার দেহা দিয়ে সিস্টার আর রোগে থাকলো না সিস্টারও দারুণ একটা ড্যান্স করে দিল এই দেখেন কি সুন্দর ড্যান্স করলো আমি পুরা মানে পুরা এনজয় করি আছো ফাইনালি গাইস ফাইনালি আপনি দেখতেছেন পুরা এনজয় এই দেখেন ম্যাডাম আই করছে এই যে পুরা ফটোগ্রাফি করতেছে এই যে গাইস পুরা খুবই একটা দারুণ মানে একদম খুবই মানে খুব ভালো লাগতেছে একদম আজকে এই দেখুন আপনারা দেখতেছেন তো গাইস আমি আপনাকে আরো ভিডিও দেখাবো ঠিক আছে আপনারা আমাকে পাশে থাকবেন আমি নেক্সট টাইম দেখাইতেছি গাইস ফাইনালি আমি একটা ফটোগ্রাফি করিলো ও ফটোগ্রাফি ম্যান তো আমার খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছে তো হাই দাও এই যে খুব শর্মা খুবই মানে শর্মা খুবই মানে আর আপনারা দেখতেছেন ফির মিলেঙ্গে তো ইতিমধ্যে দেখতেছেন ফির মিলেঙ্গে এই যে তো খুবই একটা এনজয় হইলো ঠিক আছে তো নেক্সট টাইম আহম মতিওর ভাই আছে ঠিক আছে মতিওর তো খুবই মানে কয় যে নেটিলাট কোনো বসলে কি ঘন্টার আহম তাহলে সবটি লাটি করে দিন তাহলে ভিডিও করছি অল্প আপনাকে জাস্ট অল্প দেখামো তো আপনারা আমাকে পাশেই থাকবেন বহুত কষ্ট করে আইছি বহুত জায়গা থেকে আমরা উদালগড় ডিস্ট্রিক্টে থেকে আইছি তো আপনাকে আমরা অল্প ভিডিও দেখামো আর পুরো ডিপ ভিডিও আমি আপনাকে অল্প অল্প শর্ট করে দেখামো ঠিক আছে তো বাই তো ফাইনালি দেখতেছেন যে মূর্তির পুরো খাওয়ার স্টাইল তো আমিও খাইতেছি নগে তো ভাবলাম যে খাই নাই পোলাও ভাত আর ব্রয়লার খুবই স্বাদ হয়েছে তো এই যে ম্যাডামরা তো খাইয়া উঠে পড়ে রয়েছে হ্যাঁ আমরা পাশে পড়ছি আপনারা সবাই ধরে করবেন আর খাইবে কিন্তু খাইবার চেক করবেন না খুবই টেস্ট হয়েছে বলার মাংস এক যাচ্ছ ভাই বুঝি এক যাচ্ছ চলো দি হ্যাঁ ওই তো বলতে বাচ্চা বাচ্চা নিয়ে এসে একবারে তো খুবই ভালো লাগলো বুঝে ভুটান আপনার আসবেন এই ধর কি বড় জায়গা সুন্দর জায়গা কমাও নয় খাওয়া দাওয়া শেষ লাস্ট ফিনিশিংয়ে খুবই একটা এনজয় করলাম আর ড্যান্স ট্যান্স করলাম তো ঠিক আছে আজকে এই তোমার ভিডিও তো